মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম টুকলি করে বিজেপি জিতছে তোপ কুনালের নির্বাচনী ফলাফলে তিন রাজ্যে বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসছে বিজেপি তেলেঙ্গানায় ক্ষমতায় দখল করার পথে কংগ্রেস মধ্যপ্রদেশে বিজেপির সাফল্যে লাডলি বেহেনার মতো স্কিমের সাফল্য দেখছেন অনেকে অনেকে আবার এই স্কিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তুলনা টানছেন বিষয়টি নিয়ে এবার বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কুনাল বলেন ফল স্পষ্ট হয়ে গেছে মধ্যপ্রদেশ রাজস্থান আর ছত্তিশগড়ে বিজেপির সাফল্য নয় কংগ্রেসের ব্যর্থতা একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক স্কিমে টুকলিবাজি করে জিতছে সারা ভারতে এই স্কিমগুলি সাড়া ফেলেছে অন্য কোনও দলের কৃতিত্ব থাকছে না পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না অন্য রাজ্যে কে ভালো করল সেটা নিয়ে কেউ কেউ চিত্তকার করছে তিনি আরও বলেন বেলপাকলে কাকের কী কংগ্রেসের এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের দেশের যা কাঠামো তাতে যেখানে যে শক্তিশালী সেখানে সে লড়ছে তৃণমূল একা বিজেপিকে বাংলায় বুঝে নিয়েছে এর জন্য ইন্ডিয়া জোট ক্ষতিগ্রস্ত হতে পারে জমিদারি মানসিকতা ছাড়তে হবে কুণালের তোক কংগ্রেসের এখানে শাখা বিজেপির দালালি করে ওদের হাত শক্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব রয়েছে ইন্ডিয়া জোটে তাকে এগিয়ে দিতে হবে কংগ্রেসকে আত্মসমালোচনা করতে হবে এখানকার দালালি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দেখবেন না চূড়ান্ত রণকৌশল নিয়ে কথা বলার সময় এটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি মানলে আজকের এই ভরাডুবি দেখতে হতো না কংগ্রেসকে